আসসালামু আলাইকুম। খুবই মজার একটা কাবাব রেসিপি শেয়ার করছি। চাইলে বিফ কিংবা মাটন দিয়ে বানাতে পারেন, আবার চাইলে চিকেন দিয়েও বানাতে পারেন। আপনারা এইগুলোকে যে কোনো সময় বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আজকে বিফ কিংবা মাটন দিয়ে এই কাবাবটা তৈরি করব না, তৈরি করব চিকেন দিয়ে। আপনারা চাইলে আগে থেকে এই কাবাবটা তৈরি করে অতিথি আপ্যায়নও পরিবেশন করতে দিতে পারেন এই মজাদার সুস্বাদু চিকেন কাবাব। আজকের এই কাবাব বানানোর জন্য এক কাপ ছোলার ডাল পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। দুই তিনবার পানি দিয়ে ধুয়ে দেড় কাপ পানি দিয়ে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু কোনো রকম ব্লেন্ডার কিংবা বাটাবাটি ঝামেলা ছাড়া আমরা আজকে কাবাবটা তৈরি করব, তাই অবশ্যই চুলা আঁচ কমিয়ে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এখন হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি, যেভাবে আমরা আলুর ভর্তা বানাই সেই রকম করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিকেন কাবাব তৈরি করার জন্য আজকে এখানে আমি দেড় কাপ চিকেন কিমা নিয়েছি। ডালের যে মিশ্রণটা ছিল তাতে চিকেন কিমা নিয়ে নিচ্ছি। তারপর এখানে এক চামচ করে নিয়েছি বাকি সব মশলা। মরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া নিয়েছি, আর হচ্ছে কাবাব মশলা নিয়েছি হাফ চা চামচ করে। আদা রসুন বাটা নিয়েছি এক চা চামচ করে। আর এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, এক চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস আর স্বাদ মতো লবণ, একটা ডিম দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সব মশলা কিমা এবং ডালের সাথে মিশে যায়। আপনারা এই কাবাবটা বানাতে গিয়ে কোনো রকম ব্লেন্ডার লাগবে না যদি হাতের কাছে কিমাটা রেডি থাকে। সব কিছু যখন একসাথে মিশানো হয়ে গেছে, এখন হাতে তেল লাগিয়ে কাবাবগুলো বানিয়ে নিব। এই কাবাবটা বানাতে গেলে অবশ্যই আপনাকে ডালের পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে কাবাবের এই মিশ্রণের সাথে আর কিছু মিশাতে হবে না। এখন সবগুলো কাবাব একইভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবে করে প্লেটে ছড়িয়ে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেন, পরে জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন এক মাসের জন্য। আমাদের চিকেন কাবাবটা বানানো হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন কাবাবগুলো দিয়ে দিয়েছি মাঝারি আঁচে, বেশ কিছু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে উপরটা দেখা যাবে তাড়াতাড়ি কালার চলে এসেছে, ভেতর থেকে কুক হয়নি, এজন্য অল্প আঁচে ভাজতে হবে, কারণ আমরা এখানে কাঁচা চিকেন কিমাটা ব্যবহার করেছি। মাঝারি আছে, একটু সময় নিয়ে কাবাবগুলো ভেজে নিচ্ছি। আমাদের চিকেন কাবাব ভাজা হয়ে গেছে। এই কাবাবটা কিন্তু যে কোনো খাবারের সাথে ভালো লাগে। আশা করছি আজকের এই চিকেন কাবাব রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।